আবারও সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা একটা HTML টেবিল ডিজাইন করতে পারি, খুব সহজে, খুব সিম্পল ওয়েতে আমরা কীভাবে একটা HTML টেবিল ডিজাইন করতে পারি সেটা দেখিয়েছিলাম। তো একদম সাদামাটা একটা টেবিল, তো যেই টেবিলটাকে আমরা আজকে কিছু বর্ডার দিব। ওকে, সো আমরা কীভাবে এটাকে বর্ডার দিতে পারি চলুন আমরা দেখি। সো বর্ডার দেওয়ার জন্য আমাদের স্টাইল লিখতে হবে, যেটা CSS বলি। সো আমরা CSS নিয়ে পরবর্তীতে খুব বেশি আলোচনা করব, তো তো সেই জন্য আমরা আসলে CSS নিয়ে খুব বেশি ডিটেলস এখানে বলবো না, জাস্ট আমরা দেখবো কি আমরা ডিজাইনটা চেঞ্জ করতে পারি। ওকে, তো স্টাইল আসলে সাধারণত লিখে হচ্ছে হ্যাড ট্যাগের পর এখানে একটা স্টাইল। ওকে, তো আমাদের স্টাইল ট্যাগের মধ্যে আমাদের যত স্টাইল আছে সব আমরা স্টাইল ট্যাগের মধ্যে লিখব। ওকে ফাইন, তো আমাদের প্রথম চাওয়া কি, সাপোজ আমরা আসলে টেবিলটাকে একটা বর্ডার দিব। ওকে, সো কাকে দিব, এই টেবিলটাকে দিব। সো আমি এখানে বলি জাস্ট টেবিল, দেন এটাকে আমি কি দিব, বর্ডার। সো বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল একটা সলিড কালার দিব, সলিড ব্ল্যাক। ওকে ফাইন, ব্ল্যাক কালারটা সলিড, 1 পিক্সেলের একটা বর্ডার দিলাম। সো এবার যদি আমি দেখি, দেখেন পুরো টেবিলটাতে একটা বর্ডার হয়ে গেল। ফাইন, এখন দেখেন আমার যেই টেবিলটাতে আমি পেলাম, সো আমার যে রোগুলা ছিল, যদি আমি প্রত্যেকটা রোয়ে চাই, তাই না, রোয়ে চাইলে আমার এই ডাটাগুলোকে আলাদা আলাদা দেখাবে। ফাইন, তাহলে আমাকে কি করতে হবে, আমি যেহেতু রোয়েও আমার যতগুলো টেবিল রো আছে, সরি টেবিল ডাটা, আমাদের এই যে যতগুলো টেবিল ডাটা আছে সবগুলাতেই আমি আসলে আমার এই বর্ডারটা চাই, 1 পিক্সেল সলিড, এই জিনিসটা সেমভাবে চাই। তাহলে কি আমি আবার আলাদা করে লিখবো? সো আলাদা করে লিখতে পারি। তো দেখি আমরা, তো সাপোজ ধরেন আমি প্রথমত TH এর জন্য চাই, আমি এখানে TH লিখলাম, দেন আমি এখানে আবার লিখলাম বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ফাইন, সেভ দিলাম। দেখেন আমার যেই হেডার ছিল, টেবিল হেডার, সেই হেডারটাতে অলরেডি আমি এইখানে একটা বর্ডার পেয়ে গেলাম। ওকে, তা এখন যদি আমার এই প্রত্যেকটার জন্য চাই, রাইট, আমার টিডিগুলো যতগুলো টিডি আছে প্রত্যেকটা টিডির জন্য চাই, তাহলে আমি সব আবার এরকম করে লিখব? নো, সো আমি এটা বোঝার জন্য লিখলাম। আপনি চাইলে মাল্টিপল বার ইউজ করতে পারেন আলাদা করে, বাট আমি যদি এই সেম জিনিস ইউজ করতে চাই তাহলে আমি কি করব, জাস্ট আমি একটা কমা দিব, লিখলাম টিডি। সো আমি টিডির জন্য এই জিনিস চাই। ওকে, দেখেন প্রত্যেকটা টিডির জন্য অলরেডি ওই কোডটুকু হয়ে গেছে। ওকে, তো আলাদা করে লিখলে প্রবলেম কি, আলাদা করে লিখলে হচ্ছে প্রবলেম, সাপোজ আমি যদি 3 বার লিখতাম তাহলে আমার কোড রিপিট হচ্ছে, সেম কোড আমি রিপিট করতেছি। আমি যদি কখনো বলি ভাই এটা ব্ল্যাক দিব না, আমি এটা হোয়াইট দিব, তখন আমাকে কী করতে হবে, 3 জায়গায় চেঞ্জ করতে হবে, রাইট? তাই আমরা এই এতগুলো জায়গায় সেম কোড ইউজ করব না, জাস্ট রিইউজ করব। সো এখানে আমি আবারও এইটা TH এর জন্য ছিল, আমি এখানে TH লিখে দিলাম। সো এই কোডটুকু আমি কমেন্ট করে ফেললাম, সেম আউটপুট। ওকে ফাইন, তো আমরা আসলে বর্ডার দিয়ে ফেললাম। এখন আগে থেকে একটু সুন্দর দেখাচ্ছে, আমি ডাটাগুলো আমার সেপারেট হয়ে গেছে, আমি দেখলে বুঝতে পারবো। এগুলো হচ্ছে সব নেম, এটা হচ্ছে ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। ওকে, একদম আলাদা হয়ে গেছে। এবার দেখেন প্রত্যেকটাতে 2টা করে দাগ, রাইট? সো আপনি যদি একটা করে বর্ডার চান তাহলে কি করতে পারেন, সিম্পল একটা একটা করে বর্ডার চান, সবগুলো দরকার নেই আমার, একটা করে থাকলেই হবে, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট আমরা লিখব বর্ডার কলাপস, কলাপস বলে দিব। ওকে, সো দেখেন সিঙ্গেল হয়ে গেল, এখন আর আমি ডাবল দেখতে পাচ্ছি না। ওকে, সিঙ্গেল।
ফাইন। তো এখানে আমি একটা পেডিং দিতে চাচ্ছি, সাপোজ ধরেন এই ডাটাগুলো, ফোন নাম্বারগুলো আমার একদম বর্ডারের সাথে সাথে লেগে গেছে, তো আমি এটাকে একটা পেডিং দিতে চাই। তো আমি পেডিং দিয়ে দিই, পেডিং 5 পিক্সেল, 5 পিক্সেল। এই 5 পেডিং আমরা যখন দুইটা অ্যাট্রিবিউট দিব, দুইটা ডাটা দিব, ভ্যালু সেট করব দুইটা, তখন হচ্ছে প্রথমটা উপর নিচ আর ডানে বামে। সো উপর নিচ থেকে সে 5 পিক্সেল ছেড়ে দিবে এবং ডানে বামেও 5 পিক্সেল ছেড়ে দিবে। ওকে, সেভ করলাম। তো দেখেন এখন আমি অলরেডি দেখতে পাচ্ছি, এখন একটু দেখতে আর একটু সুন্দর লাগতেছে, রাইট? ওকে, তো আমি পেডিং দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে আপনাদের মতো করে কালার দিতে পারেন, যদি আমাদের আসলে খুব বেশি ফোকাস এখন কালারে না বা আমাদের ডিজাইন পার্টে না, তো আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। আমরা যখন সিএসএস টিউটোরিয়াল দেখবো, সিএসএস নিয়ে আলোচনা করব, তখন আমরা এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। সো এখানে একটা জিনিস বলে রাখি, সাপোজ যদি আপনাদের এই যে বর্ডারটাকে আপনারা ডটেড করতে পারেন অথবা ড্যাশ দিতে পারেন, সো এই জিনিসগুলো যদি আপনি করতে চান তাহলে একটু বলে দিই কী করতে পারেন অথবা কীভাবে করা যায়। সো আমাদের এখানে বর্ডার স্টাইল দিতে হয়, ওকে? সো আমি এখানে বলে দিই বর্ডার স্টাইল। তো এই বর্ডার স্টাইল অনেকগুলো স্টাইল আছে, দেখেন ড্যাশ ড্যাশ আছে, ডটেড আছে, ডাবল আছে, হিডেন আছে। সো আমরা যদি এখানে বলি ডটেড দিব, সো জাস্ট একটা একটা করে ডট ডট দিয়ে যাবে, দেখেন এটা ডটেড হয়ে গেল। যদি বলি যে ডটেড না, আমরা ড্যাশ দিব। সো বর্ডারটা আসলে আপনার মতো করে আপনি স্টাইল করতে পারেন, ওকে? তো ড্যাশ, ডটেড অথবা আরও যা যা আছে সেগুলো আপনি দিয়ে একটু চেক করে দেখবেন। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে, আমরা দেখলাম টেবিলটাকে আমরা কীভাবে একটু সুন্দর করতে পারি, কীভাবে একটু ডিজাইন দেওয়া যায় সেটা আমরা দেখলাম। সো পরবর্তীতে আমরা টেবিলের সাইজ নিয়ে, স্পেসিং নিয়ে, এগুলো নিয়ে